আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমটা প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরি প্রবলেম। তো আমি প্রশ্নটা বলে নিচ্ছি। নিলয় সঞ্জয় মারুফ একটি খাবারের দোকানে খেতে গিয়ে এক প্লেট করে ভাতের অর্ডার দেয়। এক প্লেট ভাত খেতে নিলয়ের লাগে 20 মিনিট, সঞ্জয়ের লাগে 25 মিনিট এবং মারুফের লাগে 35 মিনিট। এক প্লেট ভাত শেষ হতেই তারা আরেক প্লেটের অর্ডার দেয়। দোকান সোয়া দুই ঘন্টা পর বন্ধ হয়ে গেলে তিনজন মোট কত প্লেট ভাত অর্ডার দিয়েছিল? তাহলে তোমরা নিজেরাই প্রবলেমটা আগে ট্রাই করো, এরপর সলিউশনটা আমার সাথে মিলিয়ে নিও। আমি সলিউশনে চলে যাচ্ছি। তো তোমরা এই প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবা। এখানে যে আমাদের বলা আছে সোয়া দুই ঘন্টা, তার মানে আমাদের 2 ঘন্টা 15 মিনিট। তাহলে আমরা যেহেতু এখানে দেখতেছি 20 মিনিট সময় লাগে, 25 মিনিট সময় লাগে, আবার 35 মিনিট সময় লাগে, তাই আমরা পুরো এই 2 ঘন্টা 15 মিনিটকে আমরা মিনিটে প্রকাশ করে নেব। তাহলে 2 ঘন্টা তার মানে 60 × 2 + 15 এত মিনিট, তাহলে 135 মিনিট। তাহলে এখন আমরা কিন্তু বের করতে পারবো যে তার মোট কত, মানে তারা মোট কত প্লেট খাবার খাইছে, কেননা আমরা এই যে 20 মিনিট দিয়ে চাইলে ভাগ করে দিতে পারি এই 135কে, যে কত প্লেট করে তারা খাইছে। তাহলে আমি যদি 135কে 20 দিয়ে, প্রথমে হলো 20 মিনিট, তাহলে 20 দিয়ে যদি ভাগ করি তাহলে আসে কত, একবারে যদি দিই 6 × 12 120, তাহলে হলো 5, আর এখানে হলো 1, তাহলে 15। এখন এখানে ভার্সেস থাকে, এটার আমাদের কোনো দরকার নেই, আমাদের দরকার হলো এইটা, তার মানে তারা 6 প্লেট অর্ডার দিয়েছিল, মানে নিলয় 6 প্লেট অর্ডার দিয়েছিল। বাট আসলে কি তাই? আচ্ছা, তো ফার্স্টে আমরা যদি এখানে হিসাব করি নিলয়ের জন্য, তাহলে আমাদের সবার প্রথমে যখন সে একটা প্লেট অর্ডার দেয় তখন আমাদের কাউন্ট হচ্ছে 0 মিনিট, মানে কেবল আমাদের শুরু হলো, তার মানে কেবল অর্ডার দেওয়া শুরু হইলো, তখন তো কোনো টাইম আমাদের নাই, তখন আমাদের সময়টা কেবল শুরু হলো, তাই 0 মিনিট ধরলাম, কেননা তাদের অর্ডার দেওয়ার পর থেকেই তো 2 ঘন্টা পর বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট। তাহলে যখন সে অর্ডার দেওয়া শুরু করলো তখন আমি ধরলাম যে কেবল অর্ডার দিল, তাই 0 মিনিট। তাহলে 20 মিনিট পর সে আরেকটা প্লেটের অর্ডার দেবে, তাহলে তার 20 মিনিট পর, মানে আমাদের 40 মিনিট পর আরেকটা প্লেটের অর্ডার দেবে, এরপরে 40 মিনিট পর আবার 20 মিনিট যাবে, অর্থাৎ 60, তারপরে 80, তারপরে 100, 120, 140। এখন কথা হলো যে আমি যদি এখান থেকে হিসাব করি এই পর্যন্ত, তাহলে আমাদের 20 মিনিট করে বাদ দিছে এবং শেষে 140 গিয়ে থেমে গেল, কেননা আমাদের এখানে 2 ঘন্টা 15 মিনিট বলতে বোঝাচ্ছে 135 মিনিট। তো 140-এর কাছে তো যেতেই পারবে না, অর্থাৎ শুরু থেকে 140 মিনিট পর কোনো অর্ডার সে দিতে পারবে না, কেননা তার অর্ডার দেওয়ার শুরু থেকে 135 মিনিট পর দোকান বন্ধ হয়ে গেছে। তো যদি দোকানই বন্ধ হয় সে অর্ডার কীভাবে দিবে? তার মানে এই যে 140 মিনিটে সে কোনো অর্ডার দিতে পারবে না, তার আগে দোকান বন্ধ হয়ে গেছে, 5 মিনিট আগে দোকান বন্ধ হয়ে গেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি মোট কতগুলো অর্ডার দিছে, 0, অর্থাৎ প্রথমে একটা অর্ডার দিছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে সে টোটাল 7টা প্লেটে ভাতের প্লেট অর্ডার দিয়েছিল। তাহলে আমাদের এই 6-এর সাথে কী হবে, 1 যোগ হয়ে যাবে, কেননা আমরা যে এই যে 20 দিয়ে ভাগ করতেছি তার মানে এখানে বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে এই 135-এর মধ্যে এই 20, 1 থেকে শুরু করে 20 যে ভাগগুলো আছে এই ভাগগুলো কয়টা আছে, মোট ভাগ আছে 6টা, অর্থাৎ আমাদের এখানে 20 দিয়ে ভাগ করতেছি মানে আমাদের বোঝাচ্ছে 20 একটা নিজের সংখ্যা, তারপরে হলো এই যে এখানে যেমন 20, 40, 60, এই ভাগগুলো বোঝাচ্ছে যে কয়টা ভাগ আছে 135-এর মধ্যে। তো এখানে আমাদের ভাগ আছে 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা ভাগ আছে, কিন্তু শুরুতে যে আমাদের একটা অর্ডার দিয়েছিলো এইটা কিন্তু এখানে কাউন্ট হয়নি, কেননা এটা তো কোনো ভাগ না, এটা তো কোনো 20 দ্বারা বিভাজনা, বা মানে বিভাজনা বলতে 20-এর কোনো একটা ভাগ এখানে পড়তেছে না এই 6টার মধ্যে। আমি 20 দ্বারা ভাগ করতেছি 135-কে, মানে বোঝাচ্ছে যে আমি যদি 135টা জিনিস আমার কাছে থাকে তাহলে আমি 20টা করে পার্ট পার্ট করে আমি কতগুলো বক্সের মধ্যে রাখতে পারি। যদি আমি এখানে 20টা জিনিস রাখলাম, এখানে 20টা জিনিস রাখলাম, এভাবে করে একটা বক্সের মধ্যে যদি আমি চিন্তা করি 20টা করে জিনিস রাখলাম, তাহলে আমাদের বোঝাচ্ছে যে আমি মোট 6টা জায়গায় বা 6টা বক্সে 20টা করে জিনিস রাখতে পারি, এইটা বোঝাচ্ছে। বাট শুরুতে যে আমাদের একটা জিনিস আছে, শুরুতে আমাদের যে একটা অর্ডার দেওয়া যায় সেই জিনিসটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে না,
তো এই কারণে আমাদের 6 এর সাথে একযোগ হবে আর আমি যদি এইভাবে করি যে প্রথম মিনিটে অর্থাৎ যখন শুরু হয় তখন হলো একটা অর্ডার দেয় 20 মিনিট পর আরেকটা অর্ডার দিবে তারপর আবার 20 মিনিট পর আরেকটা অর্ডার দিবে এইভাবে করে আমাদের কয়টা হচ্ছে 7টা হচ্ছে তার মানে 7টা প্লেট সে অর্ডার দিয়েছিল তার মানে একই ভাবে আমরা নিলয়ের জন্য পাইলাম কয়টি 7টি একই ভাবে আমরা বের করব এবার পরেরটা সঞ্জয় লাগে 25 মিনিট তার মানে এবার আমরা 135 কে ভাগ দেব 25 দিয়ে তাহলে 25 দিয়ে ভাগ করি তাহলে হলো কত হয় 5 25 সং 125 তাহলে 5 দিয়ে যায় তাহলে 125 5 5 25 এ 5 হাতে থাকলো 2 5 গুণ 10 11 12 হ্যাঁ তাহলে আমাদের ভাগশেষ কত থাকে 5 5 0 এখানে এখানে হলো 1 10 তো আমাদের ভাগশেষ দরকার নেই আমাদের মেইনলি দরকার হলো এইটা এর সাথে কি হবে একযোগ হবে তার মানে 6 প্লেট অর্ডার দিয়েছিল তাহলে আমাদের এখানে যোগ হবে কার আরো 6 যোগ হবে মারুফেরটা সরি সঞ্জয়টা তাহলে এখানেও কিন্তু আমাদের সেম প্রথমে হলো 0 মিনিটে একটা অর্ডার দিয়েছিল তারপরে 25 মিনিটে তারপরে 25 মিনিটে অর্থাৎ 50তম মিনিটে একটা অর্ডার দিয়েছিল তারপরে 75 তারপরে কত 100 তারপরে 125 তারপরে 150 তো এইখানে তো অর্ডার দিতেই পারবে না কেননা আমাদের 135 মিনিট পরেই দোকান বন্ধ হয়ে গেছে তাহলে কয়টা 1 2 3 4 5 6 তার মানে মোট 6টা অর্ডার দিয়েছিল প্লেট ভাতের প্লেট এরপর একইভাবে আমরা এবার বের করব হলো মারুফের জন্য 35 তার মানে এখানে আমাদের 35 দিয়ে ভাগ হবে তো আমাদের হিসাবটা কি দাঁড়াবে 0 তার 35 মিনিট পর তার 35 মিনিট পর তার আবার 35 মিনিট পর তাহলে 105 তার আবার 35 মিনিট পর তাহলে হলো 140 তাহলে আমাদের 140 এ তো কোনো অর্ডার দিতেই পারবে না তাহলে 1 2 3 4 তার মানে মোট 4টা প্লেটের অর্ডার দিয়েছিল মারুফ তাহলে আমাদের এটা যোগ করলে তো হয়ে যাচ্ছে 7 6 4 মানে যোগ করে যদি আমি তাহলে আসবে কত 6 4 10 আর সাথে 17 তাহলে 17 প্লেট মোট অর্ডার দিয়েছিল ভাত তাহলে আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে